কি আদিত্য নাথেই হব উত্তর প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী মণিপুরত মুখ্যমন্ত্রী পদর দাবিদার তিনজন উত্তরাখণ্ডত মুখ্যমন্ত্রী হব বিচারে তিনজনে গোয়াতো মুখ্যমন্ত্রী হব বিচারে দুজনে উত্তর প্রদেশত যোগী আদিত্য নাথেই হব মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ড গোয়া মণিপুরত আতরা নাই জটিলতা তিনি রাজ্যত মুখ্যমন্ত্রী পদর দাবিদার কেবাজনও সদ্য ঘোষিত পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফলত চারিখন রাজ্যতে বিজেপি সরকার গঠনের পথ প্রশস্ত হয়েছে ফলাফল ঘোষণার তিনি দিনের পিছতো উত্তরাখণ্ড গোয়া আর মণিপুরত নিশ্চিত হওয়া নাই কোন হব মুখ্যমন্ত্রী বিভিন্নজনের নাম চর্চালে আহিছে যদিও বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বই আনুষ্ঠানিকভাবে কোনো এখন রাজ্যরে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা নাই উত্তর প্রদেশত যোগী আদিত্যনাথ পুনর্বার মুখ্যমন্ত্রী হওয়াটো নিশ্চিত যদিও মণিপুরত মুখ্যমন্ত্রী পদর দাবিদার তিনজন উত্তরাখণ্ডতো মুখ্যমন্ত্রী হব বিচারে তিনজনে গোয়াত মুখ্যমন্ত্রী হব বিচারে দুজনে মুখ্যমন্ত্রীর পদর দাবিদার বৃদ্ধি পোৱাৰ বাবেই তিনি রাজ্যত নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার ক্ষেত্রত বিপাঙত পৰিছে বিজেপির শীর্ষ নেতৃত্ব উত্তরাখণ্ডত মুখ্যমন্ত্রী পদর দাবিদার ধন সিং রাওয়াত সতপাল মহাজন আর অনিল বালুনি ইতিমধ্যে সমষ্টিটোত পরাজয় বরণ করে মুখ্যমন্ত্রী পদর পর পদত্যাগ করেছে বর্তমানের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিয়ে পরাজিত হলেও পুনের বিজেপিক শাসনলে অনার বাবে ধামিও অন্যতম দাবিদার মুখ্যমন্ত্রী পদর যদিও বিগত দুটা বছরত রাজ্যখনত তিনবারক মুখ্যমন্ত্রীর সাল সলনি হয়েছিল ইফালে মণিপুরত মুখ্যমন্ত্রী পদর দাবিদার বর্তমানের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং আর আন দুই বিধায়ক থংগাম বিশ্বজিৎ সিং আর গোবিন্দ দাস কণ্ঠৌজাম কণ্ঠৌজাম আর এস এসৰ সৈতে ঘনিষ্ঠ এজন নেতা আনহাতে বিশ্বজিৎ সিং বীরেন সিংৰ পূর্বে বিজেপিত যোগদান করে মণিপুরত শক্তিশালী করেছিল গেরুয়া দলের ভেটি একদরে গোয়াত মুখ্যমন্ত্রী পদর চর্চাত আছে দুজন নেতার নাম বর্তমানের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত আর প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে এনেদরে এতিয়া দাবিদারের সংখ্যা বৃদ্ধি পাত তিন রাজ্যত সিদ্ধান্ত লওয়াত বিপাঙত পরিছে বিজেপির শীর্ষ নেতৃত্ব হয়তো দুয়ে দিনতে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই নির্ধারণ করব চারি রাজ্যত নতুন সরকারের শপথ গ্রহণের দিনবার নেশনাল ডেস্ক নিউজ 18 অসম নর্থ ইস্ট